ধরো মাম্পি রান্নাঘর উইথ হোমমেড কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কদিন ভিডিও দেওয়া হয় নাই নেটওয়ার্কের ডিস্টার্বের জন্য, একদম নেট কাজ করছে না। তো আমি গাছের লাউ ডাঁটা, শিম আর আলু দিয়ে এখন চচ্চড়ি বানিয়ে নেব। তার জন্য আমি এখন শিল নোড়াতে সর্ষে বেটে নিয়েছি। তো রান্নাঘরটা এখন অসুবিধা আপনাদেরকে বলেই দিয়েছি। তো এখন আমি কোনো মন্দে এখন রান্নাবান্না করে খাচ্ছি। তো চলুন বানাবো এখন লাউ ডাঁটা শিম আলু দিয়ে চচ্চড়ি। তার জন্য সর্ষে বেটে নিয়েছি, আর এখানে বানাবো ডিম আলুতে ঝোল। তার জন্য দুটো ডিম আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে আদা রসুন বেটে নিয়েছি, আর এখানে তো শুকনো মশলা আছে। তো চলুন এখন আমি গ্যাসটা অন করি। তো গ্যাসটা অন করে নিয়েছি, ফার্স্টে আমি বানিয়ে নেব ডিমে আলুতে ঝোল, কারণ আমি সর্ষেটা এইমাত্র বাটলাম। আর সর্ষেটা বেটে যদি 15 মিনিট না রাখেন, হ্যাঁ তো সর্ষেটা বেটে যদি 15 মিনিট না রাখেন তো সর্ষেটা তিতে হয়ে যায়। তার জন্য এখন লাউ ডাঁটা আলু চচ্চড়িটা পরে করবো, সর্ষে বাটাটা 15 মিনিট হোক, ততক্ষণে আমি ডিমের ঝোলটা বানিয়ে নিই। তো তার জন্য ডিমের ঝোল বানানোর জন্য আমি ডিমের খোলাগুলোকে ছাড়িয়ে নেব। তো এখন আমি ডিমের ঝোল করবো বলে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ে তেলটাতে অল্প আমি নুন দিয়ে দেবো, যাতে আর ডিমগুলো না ফেটে যায়। এখন ডিমের ঝোলে ফার্স্টে যেটা করব, তো আমি ডিমগুলো আর আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো ডিম আর আলুগুলো এখন আমি লাল লাল করে চলুন ভেজে নিই। তো বন্ধুরা, আমার ক্যামেরাটা ঠিক হয়ে গেছে, আমি প্রচণ্ড খুশি। তো কীভাবে ঠিক হলো জানি না, নিজের থেকে খারাপ হয়েছিল নিজের থেকে ঠিক হয়েছে। তো বানিয়ে নিচ্ছি তো আমি ডিমে আলুতে ঝোল। তো তার জন্য ডিমগুলো আর আলুগুলো আমি এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ডিম আলুটা চলুন লাল লাল হয়ে গেছে, এরপর আমি এটাকে তুলে নেব এই জামবাটিটাতে। তো এখন ডিম আলুটা আমি তুলে নিই। তো আমি ডিম আলুগুলো ভেজে তুলে নিয়েছি, কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলেই কিন্তু আমি, যেহেতু ডিম আলুগুলো সেদ্ধ করা নুন দিয়ে, তার জন্য আমি টমেটো আর পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। আর যদি সেদ্ধ করা না থাকতো তো তাহলে কি আমি টমেটোটা দিতাম না, শুধুমাত্র পেঁয়াজটাই দিতাম। তো এখন টমেটো আর পেঁয়াজটা আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে ভেজে নেব, ডিমের ঝোলের জন্য রেডি করতে হবে সেরকম লাল করে। তো পেঁয়াজ আর টমেটো দেখুন খুব ভালোভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, একটু বেশি ভাজলে পুড়ে যাবে, ভালো লাগবে না। তো এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটাটা দিয়ে পরে আমি এখন শুকনো মশলাগুলো দিতে থাকবো। শুকনো মশলা যেমন হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর আর লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তো এখন এগুলো দিয়ে আমি এখন ভালো করে নাড়িয়ে নেব, শুকনো মশলাটা দিয়ে আগে ভেজে নেব। তারপর আমি মশলাটা কষানোর জন্য জল ব্যবহার করব। তো এখন মশলাটা আমার শুকনো কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন। এবার আমি যেটা করব, এই গ্লাসটা এক গ্লাস আমি জল দিয়ে দিলাম, যেহেতু মশলাটা ভাজা আছে তাই আর বেশিক্ষণ ভাজবে বা মশলাটা ফুটাতে হবে না। এই দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। তো এখন আমি একে একে ডিমগুলো আর আলুগুলো দিয়ে দেবো। তো ডিম আলুটা ভালোভাবে ফুটে যায়। তো এখন বাড়ির গাছে মানে ছাদে আর কি লাগিয়েছি আমি ধনে পাতা। তো চলুন ধনে পাতাগুলো তুলে নিই, দেখুন ধনে ফুল হয়ে গেছে। তো এখন যেমন পাচ্ছি কিছু কিছু, এই দেখুন একটা বিমসও ধরেছে। তো এখন আমি কিছু ধনে পাতা তুলে নিই, যে ডিমের ঝোলে দেবো। এই দেখুন আর একটা বিমস ধরেছে ছোট, আর একটা ধরেছে। তো এই ধনে পাতাগুলো এখন আমি তুলে নিচ্ছি, বেশি তুললাম না। তো দেখুন লাউ ডাঁটা চচড়ি বানাবো, কত লাউ ডাঁটা লাগিয়েছে, লাউ ধরে আছে। তো ধনে পাতাটা তুলে এনে কুচিয়ে নিয়েছি, তুললাম তো দেখালাম, আর এই যে লাউ গাছ দেখালাম তার লাউ ডাঁটা।
তো এখন কিন্তু ডিমের ঝোলটা হয়ে গেছে, ডিমের ঝোলটা বাকি আর বাকি নেই, বেশি ঝোল করব না যেহেতু মা আর মেয়ে খাবো। তো এখন ধনে পাতাগুলো দিয়ে আমি ডিমের ঝোলটা নামিয়ে নেব। তো রেডি আজকে আমার ডিমের ঝোল। এবার আমি লাউ ডাঁটা আলু দিয়ে চচ্চড়িটা বানিয়ে নেব। তো এখন চচ্চড়িটা বসিয়ে নেব, ডিমের ঝোলটা তো হয়ে গেছে দেখলেন। তো এখন এই চচ্চড়িটা করব, তার জন্য এখন সরষে তো আগেভাগে বেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো পাঁচফোড়ন, শুকনো লঙ্কা যেহেতু দেবো না, তো পাঁচফোড়নটা শুকিয়ে দিলাম। পাঁচফোড়নটা দেবার পরে কিন্তু আমি ডাঁটা আবার আমি ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এখানে যে সরষেটা দেবেন, সেখানে সরষে বাটাটা আমি দিয়ে দেবো। তার জন্য আমি এটা চাপ করে বাটা হয়েছে, তো জল দিয়ে মিটি নিলাম, সরষে বাটাটা দিলাম। সরষে বাটাটা দিয়ে পরে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ, যাতে সেদ্ধটা হয়। তো চচ্চড়িটা এখন অর্ধেকটা ফুটে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকাটা খুলে নেবার পরে আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, যাতে চচ্চড়ির টেস্টটা বেড়ে যায়। আর একটা কাজ করব, এখানে আমি রসুন আর তেল নিয়ে নিচ্ছি, এটা আমি গ্যাসে ছকে নেব। তো রসুন আর তেলটা আমি ভেজে নিই। তো রসুন তেলটা এখন ভাজা হয়ে গেছে, এবার আমি চচ্চড়িতে ছক্কা দিয়ে দেবো। এই ছক্কাটা কিন্তু চচ্চড়িতে যদি আপনারা দেন খুব ভালো টেস্ট হয়। এবার ডাবু দিয়ে ভালো করে ঘেঁটে নিতে হবে, আর সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে যাতে ফ্লেভারটা পুরোটা ঢুকে যায়। তো হয়ে গেছে আমার চচ্চড়ি, চলুন এবার গরম গরম পরিবেশন।